1970-এর নির্বাচনের আগেও আমরা দেখেছি কিছু বাম রাজনৈতিক, উগ্র বাম রাজনৈতিক দল সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষ হয়ে প্রক্সি দিচ্ছিল, তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল না। একইভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন স্বৈর শাসকরা বাংলাদেশ দখল করে, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র চালাতো, তখনও কিছু উগ্র বাম দল সরকারের উচ্ছিষ্ট অংশ হওয়ার জন্য সেখানে কিন্তু ওই স্বৈরাচারী সরকারগুলোর সাথে যোগ দিয়েছে এবং জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির সাথে যোগ দিয়েছে। অনুরূপভাবেই মুখে বাম কিন্তু কাজে উগ্র ডান, এই ধরনের কাজে আমরা ইদানিংকাল দেখছি যে জামায়াতে ইসলামের সাথে বসতে অনেকের কোনো ধরনের সংকোচ হয় না। নফেল ভাই, অনেকগুলো কথা বলেছেন আপনার, সেটা হচ্ছে যে তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি ঠিক আছে, বিদেশ ঠিক আছে, আপনারাই বেশি ধর্ণা দেন, আপনাদের পায়ের তলায় মাটি নেই, এই জন্যে আপনারা বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। আসলে আওয়ামী লীগের অবস্থা কি? তাহলে আওয়ামী লীগের অবস্থা কি সেটা আমার আমার কাছ থেকে জিজ্ঞেস করে আমার উত্তর নিয়ে সে অবস্থা ব্যাখ্যা করার চাইতে, কিছুদিন আগে যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়ে গেল যেখানে বিএনপির অনেক ক্যান্ডিডেট বেনামে স্বতন্ত্র পরিচয় দিয়ে নানান উপায়ে নানান ভাবে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই ফলাফলগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে আসলে জনগণের অবস্থানটা কি। আমাদের রাজনীতিতে সবসময় কিছু রাজনৈতিক দল ছিল যারা সবসময় প্রক্সি ওয়ার করেছে, প্রক্সি দিয়েছে মূল ধারার কিছু রাজনৈতিক দলের পক্ষ হয়ে প্রক্সিটা সবসময় তারা করেছেন। এটা 1970-এর নির্বাচনের আগেও আমরা দেখেছি কিছু বাম রাজনৈতিক, উগ্র বাম রাজনৈতিক দল সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষ হয়ে প্রক্সি দিচ্ছিল, তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল না। একইভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন স্বৈর শাসকরা বাংলাদেশ দখল করে, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র চালাতো, তখনও কিছু উগ্র বাম দল সরকারের উচ্ছিষ্ট অংশ হওয়ার জন্য সেখানে কিন্তু ওই স্বৈরাচারী সরকারগুলোর সাথে যোগ দিয়েছে এবং জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির সাথে যোগ দিয়েছে। অনুরূপভাবেই মুখে বাম কিন্তু কাজে উগ্র ডান, এই ধরনের কাজে আমরা ইদানিংকাল দেখছি যে জামায়াতে ইসলামের সাথে বসতে অনেকের কোনো ধরনের সংকোচ হয় না। তারা 2001 থেকে 2006 সালে নানান ধরনের মানবাধিকার যে লঙ্ঘিত হয়, হাজার হাজার মানুষকে হত্যা করা হয় গ্রেনেড দিয়ে, আমাদের প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এই দেশ ছেড়ে করে দেওয়ার জন্য ব্যাপক তাদের যেই সহিংসতা এবং যা হয়েছে এবং দুর্নীতিগুলো হয়েছে এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা করে না। জনাব জুনায়েদ সাকির প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান এবং এই সরকারের সময়েই তার রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এবং যতই তার ওনার জনসমর্থন থাকুক বা না থাকুক বা আকার থাকুক বা না থাকুক, তিনি কিন্তু একটি জাতীয় গণমাধ্যমে মূল ধারার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয়তাবাদী দল বিএনপি বা অন্যান্য সকল রাজনৈতিক দলের সমান প্রায় এয়ার টাইম পাচ্ছেন। আপনারা জানেন যে পৃথিবীর অনেক পশ্চিমা দেশগুলোতে এয়ার টাইম কোন দল কতটুকু পায় সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনা এবং সমালোচনা হয়। জুনায়েদ সাকি সাহেবের দল একেবারেই নতুন, কিন্তু তারপরও নাগরিক টিভি নামে একটি নতুন স্যাটেলাইট চ্যানেলে তিনি কিন্তু পরিপূর্ণভাবে তার যে কথাটা সেটা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা কিন্তু তিনি এখন যাদের সাথে গাঁটছড়া বেঁধে আন্দোলনে নেমেছেন বিএনপি জামায়াত চক্র, তাদের সময় কিন্তু তিনি জীবনেও পেতেন না। তখন তারা হয়তো বা তাকে তার যে আওয়ামী বিরোধী মজ্জাগত কিছু বিষয়ে তাদের দলের অনেকে প্রকাশ করেন, তখন তাদেরকে হয়তো বা সেই দলে আত্মীকরণ করে নিতেন, তখন হয়তো বা তারা সেই দলে গিয়ে আওয়ামী বিরোধী বা আমাদের দলের বিরোধী আলোচনাটা করতেন। কিন্তু তিনি যে তার স্বকীয় অবস্থানে থেকে 30টার উপরে টেলিভিশন চ্যানেলে যে টক শো করে সেই কথাগুলো দেশের মানুষের উদ্দেশ্যে বলতে পারছেন, এটাই তো হচ্ছে দেশে যে গণতন্ত্র কি, গণতন্ত্রের যে সার্বিক গুণগত মান সেটা কিন্তু সেখানেই সেখানেই কিন্তু পরিচয় পেয়ে যাচ্ছে যে জনাব জুনায়েদ সাকি বা অন্যান্য আরো অনেক রাজনৈতিক দল যত পরিমাণ এয়ার টাইম পাচ্ছে ন্যাশনাল নানান ধরনের ইস্যুতে, এবং সেটা অবশ্যই একটা ভালো জিনিস, কারণ আমি একটা রাজনৈতিক দলের আকারের উপরে কিন্তু স্বার্থের, জাতীয় স্বার্থের প্রশ্নে বা জাতীয় অনেক ইস্যুতে কথা বলার অধিকার সংকুচিত হোক সেই ধরনের রাজনীতি শেখ হাসিনা সরকার করেন না, তা না হলে কিন্তু আমরা সেই ব্রডকাস্ট পলিসিতেই বলে দেওয়া হতো যে
যে সমস্ত দলের সংসদে প্রতিনিধিত্ব করার অধিকার আছে তারাই শুধু এয়ার টাইম পাবে। এই ধরনের বৈষম্যমূলক চিন্তাভাবনা আওয়ামী লীগ করে না, অগণতান্ত্রিক চিন্তাভাবনা আওয়ামী লীগ করে না। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে প্রগতিশীলতার কথা বলা অনেক রাজনৈতিক দল কিন্তু সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে গাঁটছাড়া বাঁধার যে একটা নোংরা সংস্কৃতি সেটা আমরা দেখছি আমাদের দেশে, এটা কিন্তু এখানেই রাজনীতির আমি মনে হয় যে সার্বিক গুণগত মানের প্রশ্নে আমাদের একটু সমালোচনার জায়গাটা আছে। যে আমরা অতীতেও দেখেছি অনেক প্রগতিশীলতার কথা বলা ব্যক্তিরা একেবারে সরাসরি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন যুদ্ধপরাধীদের সাথে একসাথে বসে একই টেবিলে মন্ত্রী পরিষদে সভায় অংশগ্রহণ করছেন, তাদের সাথে ক্ষমতার ভোগী হচ্ছেন, আবার মানে উগ্র বাম থেকে উগ্র ডানে রূপান্তরিত